আমি সাইম, আমার নানা নানু হাঁটুর সমস্যায় ভুগতেছিল প্রায় 4-5 বছর যাবত, হাঁটতে সমস্যা হচ্ছিল। তারপর ইয়াশোদা হসপিটাল সম্পর্কে জানতে পারি, জানার পরে সুনীল দাসপাল স্যারের সাথে দেখা করিয়ে ওদের নি রিপ্লেসমেন্টের কথা বলার পর নি রিপ্লেসমেন্ট করাই, দুজনেরই দুই পায়ে নি রিপ্লেসমেন্ট করানোর পর এখন 15 দিন হয়েছে, খুব ভালো আছে, হাঁটতেও পারতেছে, সব ঠিক আছে। কিশোরগঞ্জ হাজি জয়নাল আবদিন, এই অপারেশন করতে আসলাম ভারতে আসে অপারেশন করলাম, খুব ভালো হয়েছে অপারেশন, সুন্দর হয়েছে, আমি এখন ভালোই আছি, এখন আমি হাঁটতে পারতাছি, ভালো করে হাঁটতে পারতাছি, এখন আমার কোনো সন্দেহ নাই, আল্লাহর ভরসা। আরও অপারেশন হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। হাই, আই এম ডক্টর সুনীল দাশেফা আলী, আই এম সিনিয়র অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট অ্যাট ইশোদা হসপিটাল সোমাজিগুড়া হায়দ্রাবাদ। টুডে উই হ্যাভ দিস ফ্যান্টাস্টিক কাপল হিয়ার হু কেম অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ। মিস্টার অ্যান্ড মিসেস আবেদিন হ্যাভ বিন সাফারিং ফ্রম বোথ নি পেইনস অ্যান্ড ডিফিকাল্টি ওয়াকিং এট হোম। বোথ অফ দেম ওয়ার স্ট্রাগলিং অ্যান্ড দে হ্যাভ ডিসাইডেড টু স্টে টুগেদার even having treatment. Hence, they have decided to have bilateral knee replacements, that is each person having both knees replaced, and they have decided to get it done together. It's been 2 weeks since the surgery, and I am very happy to inform you all that they're doing fantastic and they're walking again hand in hand without much of pain and having very much ease to walk.